হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রেঞ্জ সিমুলেটর। আজকে রেঞ্জ সিমুলেটরে তোমাদের সব ভাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের এপিসোড। আর এপিসোডের শুরুতেই আমরা আজকে বলে দিচ্ছি যে আমরা এখানে পটাকা ফুটাইতেছি। সো তোমরা যে যেমন আছো, যে যেখান থেকেই বলতেছো, যে যেখানেই আসো না কেন, সব ভাইকে ওয়েলকাম, সব ভাইকে স্বাগতম এবং সব ভাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের রেঞ্জ সিমুলেটরের এপিসোড। তো তোমরা যারাই আসো, সবাই আমাদের সাথে অনেকদিন যাবৎ আসো, অনেকদিন আমরা কি বলে একসাথে আসি, একসাথে মজা করতেছি, যার কারণে কিছু কিছু সময় কিছু কিছু স্পেশাল জিনিস হয়ে থাকে, সেটা আজকেও হবে। আর আজকে আমরা রেঞ্জ সিমুলেটরের ভিতরে অনেক মজা করব, ফান করব, এবং আজকের ভিডিওটা সত্যিই স্পেশাল। কেননা তোমরা চাইতেছিলে যে আমি রেঞ্জ সিমুলেটরের ভিতরে তোমাদের সাথে মজা করি, ফান করি। আর তোমরা দেখছো অনেকদিন যাবতই আমরা একসাথে খেলতেছি, মিয়া ভাই ছিল, রেডি সিট ভাই ছিল, ছিল না আছে, সো সবাই আছে, আমরা এখনও সবাই আছি। মাঝখানে আরও লোক আসছিল, নুবরু আসছিল, অন্তর ভাই আসছিল, জিম ভাই আসছে, সো অনেকেরই পাইছি আমরা একসাথে খেলার সুযোগ, পাইছি মজা করতে পারছি, ফান করতে পারছি, অনেক কিছু মানে আমাদের রেঞ্জ সিমুলেটরের জার্নিটা এত সহজ না, অনেক কঠিন। সো গাইস, আজকে আমরা যেটা করব সেই রেঞ্জ সিমুলেটরের ভিডিওতে, রেঞ্জ সিমুলেটরের গেমের ভিতরে স্পেশাল কিছু করতে যাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের চাওয়া পাওয়া, অনেক দিনের অনেক কিছু। আরে এটা ফেস ক্যাম ভিডিও, তাহলে ফেস ক্যাম কই আমার, ক্যামেরা ওপেন করলি, দাঁড়াও ক্যামেরা কথা তো ভুলে গেছি, আমি ফেস ক্যাম ভিডিও রেকর্ড করতেছি। এই এটা হবে ক্যামেরা জানি কীভাবে ওপেন করে, কোনদিন করি নাই তো, ক্যামেরা কীভাবে ওপেন করে দেখি, ক্যামেরা পাওয়া যায় কি না। হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আর আমি তোমাদের সেই এক গেমার। আজকে আমরা করব, মোবাইলটা হাত দিয়ে ধরে রাখছি, তো আমি একটু মোবাইলটাকে এখানে নিয়ে রাখে দেই, এইখানে নিয়ে এইখানে রাখতে হবে, হয়েছে, রাখা যাচ্ছে, দেখা যাচ্ছে নাকি আমাকে? হ্যাঁ, রেখে দিলাম, পারফেক্ট। ওকে ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। আর আজকে থেকে আমি তোমাদের সবার সামনে কি বলে আমার ফেস নিয়ে চলে আসছি। সো আমি এতদিন যা যা বলতাম, যা যা করতাম, যা যা তোমাদের দেখাইতাম, সবই ছিল তোমাদের দূর থেকে। দূর থেকে বলতে কি মানে, আমি ছিলাম কিন্তু আমি দেখতাম, তোমরা কেউ আমার দেখতা না। এখন থেকে আমি যা কিছু করি বা যা কিছু বলি, যা কিছু দেখাই, সবটা তোমাদের সাথে নিয়েই করতে হবে, কেয়ার করার বলো। এতদিন তো লুকাইছিলাম, এখনও লুকাই থাকতে পারলাম না, তোমাদের সামনে চলে আসলাম আর তোমাদের সাথে নিয়েই সেই কাজগুলো শুরু করে দিলাম। সো আগামীতে হয়তো বা তোমরা আরও বেশি কিছু দেখবা, আরও বেশি কিছু বুঝবা, আরও বেশি কিছু জানবা, আর অনেক কিছুই দেখতে পারবা। তোমাদের সাপোর্টটা অনেক বেশি ছিল, যার কারণে না চাই মানে আসতে না মানে অনেক দিন ইচ্ছে ছিল, যার কারণে আসতে পারবো না, আসতে ইচ্ছে করছে তারপর আসতে পারিনি। সো আজকে তো রেঞ্জ সিমুলেটর দিয়ে শুরু করলাম, কিন্তু ভিডিওটা যেহেতু ছিল আমাদের ফেস রিভিল বা ফেস ক্যাম, যাই কিছু বলি না কেন সেই ধরনের, তো সেক্ষেত্রে আমরা আজকে কিছু স্পেশাল কথাবার্তা বলি, স্পেশাল মানুষদের কথাগুলো মনে করি। তো যে ইউটিউবের পথ চলা, আমার কিন্তু ইউটিউবের পথ চলা অনেক বেশি না, খুব কম, একদম অল্প। আচ্ছা, এই অল্প পথ চলার ভিতরে আমার কিছু কিছু লোক পাইছি, কিছু কিছু মানুষ পাইছি, এবং কিছু কিছু মানুষের সঙ্গ পাইছি যেগুলো খুব ভালো লাগছে, আবার কিছু কিছু মানুষ পাইছে যেগুলো খুব খারাপও লাগছে। সো সেই পথ চলার ভিতরে কারো কারো নাম না নিলেই নয়, যা প্রথম থেকে বলি, আমি মিয়া ভাই, রেডিসিট ভাই খুব 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 হেল্প করছে, তাদের হেল্পের অ্যাকচুয়ালি জবাব হয় না, আর তারা যে পরিমাণে হেল্প করছে সেটা হয়তো বা অন্য কেউ কাউকে করে না। যেমন মিয়া ভাই আমাকে যে পরিমাণে হেল্প করছে, যেমন মিয়া ভাইয়ের সাথে যখন আমার প্রথম দেখা, তোমরা সেই আমার রেঞ্জ সিমুলেটরের পার্ট টুতে সম্ভবত মিয়া ভাইয়ের সাথে দেখা করতেছিলাম আমি, আর মিয়া ভাইয়ের এপিসোড কত নম্বর ছিল সেটা আমার সঠিকভাবে মনে নেই। সো তখন তার সাথে দেখা করতে যাই, আর তখন দেখা করতে যাওয়ার পরেই যে সে আমার সাথে ভিডিও রেকর্ড করার জন্য রাজি হয়, এটা ভাই খুব কম মানুষই থাকে এরকম ধরনের। যে একটা ইউটিউবার, সে খুব ছোটো মানে ইউটিউবার হতেও পারে না, এখন অবধি দুইটা তিনটা ভিডিও আপলোড করছে বা একটা দুইটা ভিডিও আপলোড করছে, তার ভিতরে তার সাথে ভিডিও বানাবে যার ভিডিও কিনা ভাইরাল অলরেডি। সো এ ধরনের লোকগুলো খুব কম পাওয়া যায়, যার ভিতরে আমার লাকটা ভালো ছিল, যার কারণে ওই মুহূর্তে মিয়া ভাই রাজি হয়ে গেছিলো। সো আমি সেই সৌভাগ্যবান যে মিয়া ভাই সেই ভিডিওতে আমি থাকতে পারছিলাম। এরপর থেকে একটা দুইটা করে, একদিন দুই দিন তিন দিন করতে করতে আজকে আমার রেঞ্জ সিমুলেটরের এপিসোড অনেকগুলো পার হয়ে গেল, অনেকগুলো গেম খেলা হলো, মাইনক্রাফট ভিডিও পাবলিক করা হলো, ফার্মাস লাইফ পাবলিক করা হলো, একে একে অনেকগুলো গেম পাবলিক করা হলো, মিয়া ভাইয়ের সাথে অনেকগুলো দিন চলে গেল, অনেকগুলো দিন বলতে কয়েকটা মাস হয়ে গেছে,
সো অবভিয়াসলি মিয়া ভাইকে একটা থ্যাংক ইউ তো দেওয়াই উচিত। সো আজকে মিয়া ভাই যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন, মানে অনেক বড় থ্যাংক ইউ আপনাকে। কীভাবে ধন্যবাদ দেয় আমি জানি না, অ্যাকচুয়ালি কখনও কাউকে মন থেকে কখনও ধন্যবাদ দেওয়ার মতো কেউ কখনো হয় নি। তো আপনি সত্যি আমার কাছে কিছু পাও না, কিন্তু সেটা কখনো দিতে পারবো না। আমি আপনার কাছে অনেকগুলো ভুল করছি, অনেক ভুল ত্রুটি করছি, সেটা আমি জানি, কিন্তু সেই ভুল ত্রুটির ক্ষমা কীভাবে চাইব তাও জানি না। তো চেষ্টা করবো, হয়তো বা কখনো পারি কিনা জানি না। তো আশা করি সবসময় সেই ভুলগুলো অন্ততপক্ষে আপনি ক্ষমা করে দিবেন আর ক্ষমার নজরে দেখবেন। কী আর করার, দেখেন মানে লাইফে আপনি যে পরিমাণে স্ট্রাগল করছেন আমি সেই পরিমাণে স্ট্রাগল করতে পারিনি, আর যেই পরিমাণে আপনি কষ্ট করছেন ইউটিউবের জন্য, হয়তো বা অন্য কোনো মানে অন্য আপনার অন্য অ্যাকাউন্ট ছিল সেইখানে কিছু এক্সপিরিয়েন্স ছিল, আমার তো ছিল না, যার কারণে আমি অনেক ধরনের ভুলগুলো বেশিই করতাম, আমার ভুলগুলো একটু বেশিই ছিল, মানে মাত্রা অতিরিক্ত ছিল। তারপরেও সেগুলো মানে সমাধান করার পরে একসাথে ভিডিও বানানো হতো, একসাথে ভিডিও বানাইতাম, টাইম পাস করতাম, করতাম না, এখনও করি, আগামীতেও করবো ইনশাল্লাহ। সো এই যে দিনগুলো যায়, এই যে দিনগুলো আমাদের এখন যাচ্ছে, এটা কিন্তু শেষ না, আমাদের এই পথ চলা কিন্তু আমরা চেষ্টা করবো অনেক দিন আগায় নেওয়ার এবং অনেক দিনের সেই পথ চলাটা শুরু করার। আর আমি তোমাদেরকে সবাইকে বলতেছিলাম যে আমি মানে 3000 সাবস্ক্রাইবার অনেক দিন আগেই বলছিলাম, একদিন যে 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আমি ফেস রিভিল করবো। সো সেটা তোমরা কমপ্লিট করে দিছো, তারপরে বলছিলাম 5000 সাবস্ক্রাইবার হলে করবো, এরপরে বলছিলাম এই মাসে করবো, অনেকবার অনেকবার অনেক ধরনের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি ফেস রিভিল না করাতে পারার কারণ, না করতে পারার কারণ ছিল একটাই, সেটা শুধুমাত্র ক্যামেরা, যেটা আমরা এখন আমার যে ক্যামেরা দেখতেছি লো কোয়ালিটির ক্যামেরা, মানে ফেস ক্যামেরার জন্য যে ক্যামেরাটা ইউজ করা হয় সেই ক্যামেরা, সো লজিটেকের ক্যামেরাটা বেশি ভালো না ক্যামেরাটা, তারপরও সেটা দিয়ে শুরু করলাম। কেননা দেখি কতদিন আর মানে এই পথ চলা যে তোমাদের না দেখাইয়া করব, আর আমি এমন কেউ না, স্টার না, যে আমি তোমাদের সামনে আসবো না। দেখি যারা মানে সাবস্ক্রাইবার, আমি মনে করি যে ভিডিও ফেসক্যাম দেওয়া কোনো সাবস্ক্রাইবারের উপরে ডিপেন্ডেন্ট না, যে সাবস্ক্রাইবার যার বেশি সে ফেসক্যাম দিবে, সাবস্ক্রাইবার যার কম সে ফেসক্যাম দিবে না, এরকম আমার মনে হয় না। আমি মনে করি সবাই ফেসক্যাম দিতে পারে, যার ভালো লাগে সে দিল, যার ভালো লাগে না সে দিল না। আর আমি ফেসক্যাম দিতে চাইতেছি এই কারণে, কারণ দেখো এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে ফেসক্যামটা দিলে কী কী সুবিধা, ফেসক্যাম দিলে সুবিধা হচ্ছে গিয়ে তোমরা দেখতে পারো আমার এক্সপ্রেশনটা দেখতে পারো, এবং তোমরা বুঝতে পারো যে আমি যে খেলতেছি সেটা অরিজিনালি খেলতেছি কি না, এবং তোমরা বুঝতে পারো যে আমি যে কাজটা করতেছি সেটা কি তোমাদের সাথে নিয়ে যেটা করতেছি সেটা কি অরিজিনালি আমি কি না অন্য কেউ। এরপরে যেটা হচ্ছে গিয়ে দাঁড়াও, ডিএমটা দিয়ে নিই এখানে, মানে রান্না করতে করতে অনেক কিছু করতেছি তো, ব্যস্ত মানুষ। সো এটাকে আবার এখানে নিয়ে এখানে বসে, ওকে। সো এই হচ্ছে গিয়ে আমাদের সেই রেঞ্জ সিমুলেটরের একটা পার্ট, আর যেখানে আমরা ফেস ক্যাম করতেছি। আর আজকে ভিডিওতে আমি অতিরিক্ত বেশি কিছু লম্বা করবো না, খুব কমই রাখবো। আর দেখি হয়তোবা তোমরা এই ভিডিওটা যখন দেখতেছো তখন হয়তোবা লাইভে আসো বা যে কোনো জায়গায় আসো, যেখানেই আসো, তোমাদেরকে যেটা বলবো আমাদের পথ চলাটা না মাত্র শুরু, মানে মাত্র শুরু করছি আমরা পথ চলাটা। আমাদের এই পথ চলাটা আমরা অনেক দূরে নিয়ে যেতে চাই, আমরা চাই এই পথ চলাটাকে অনেক বড় করতে, যেমন এত বড় করব যে একসময় আমাদের কমিউনিটি আমাদেরকে চিনবে, যে র‍্যাগ গেমার নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেটা মানুষ বুঝবে। তো সেই পর্যন্ত নিয়ে যেতে চাই। তো সেই পর্যন্ত নিতে গেলে তো অবশ্যই একটু কষ্ট করতেই হবে আমাদেরকে, আর সেই কষ্ট করার জন্য তোমাদের সাপোর্ট, তোমাদের যে সাপোর্ট সেটা সবসময়ের প্রয়োজন পড়বে আমার, তো এত বেশি প্রয়োজন পড়বে যা বলার বাইরে। তো আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা আর বেশি বেশি সাপোর্ট করবা। এই ফেস দেখে কেউ রাগ হয়ে গেল না, বুঝছো, যে শালার এতদিন কারে দেখলাম এখন কে বাইরে গেল, এতদিন ভাবছিলাম ধলা টলা এত কিছু এই সেই বা আরও কিছু ভাবছিলাম, কিন্তু কালা মানুষ বাইরে গেল ভাই, আল্লাহ আমার বানাইছে কালা, আমি এতদিন খুশি আছি। সো এতে আমার কোনো মানে আরে আমি কালো এই সেই এরকম কোনোই নেই, আমার কোনো মানে খারাপ লাগা নাই, আমি ভালো আছি, আমি কালো তাতে আমার কোনো দুঃখ নাই। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো যে আজকে ফেস ক্যাম করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি আগামীতে যতগুলো ভিডিও আনবো সবই ফেস ক্যাম দিয়ে নিয়ে আসার, মানে ক্যামেরা ইউজ করে ভিডিওতে আমার ই থাকবে সেই অনুযায়ী ভিডিও বানানোর, সো যার কারণে আজকে ফেস ক্যাম নিয়ে আসা। সো তোমরা যে ফেস ক্যামের আশা করতেছিলা আজকে তোমাদের সেই আশা পূর্ণ হয়ে গেছে গা। আর এইখানে যেটা বলবো যে সত্যি ধন্যবাদ দিব আবারও রেডি সিট ভাই, মিয়া ভাই, জিম ভাই, ওইখানে শাওন ভাই ছিল, উদয় ভাই ছিল, তারপরে নুব্রো, অন্তর গেমিং, অনেক অনেক লোক ছিল, সবাইকে খুব ভালো লাগছে এবং সবার সাথে দিন মানে পথ চলাগুলো খুব ভালো লাগছে, এখনও ভালো লাগতেছে, আগামীতে আরও ভালো লাগবে। সো আশা করি এই পথ চলাটা কখনো শেষ না হয়, আগামীতে আরও বেশি গভীর হয়, আরও বেশি মজাদার হয়, সত্যি খুব ভালো লাগতেছে তোমাদের সামনে এসে।
আর এতদিন সব কিছু কিছু ছিল কন্টেন্টের জন্য, আজকে এটাই আমার কন্টেন্ট যে আমি তোমাদের সামনে কিছু বলবো আর তোমরা শুনবা। সো গাইস, আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। যেহেতু ফেস ক্যামের ভিডিও, আমার আগামী ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখবা, আর আশা করি তোমাদের সেগুলো ভালো লাগবে এবং তোমাদের সেগুলোর সাপোর্টও খুব ভালো পাবো। দেখা যাক আগামীতে তারপরে কী হয় না হয় সেটা তোমরাই ভালো জানো, আর কীভাবে কী গুছানো যায় সেটা তোমাদের সাপোর্টেই পারবো ইনশাল্লাহ। দেখি কী করি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।